রাজধানীর যাত্রাবাড়ি এবং কেমরা যে রুটে গেছে এই রাস্তায় ভাঙা প্রেস এলাকায় একটি প্লাস্টিকের সমস্ত স্পোর্টস আইটেম রয়েছে, সেই আইটেমের যে গোডাউন সেটি গোডাউন আগুন লেগেছে। তখন আপনাদের যদি একটু দেখাই, আমি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এটা যাত্রাবাড়িতে যেই প্লাস্টিকের গোডাউন, প্লাস্টিকের যে সমস্ত খেলনা সামগ্রী এবং অন্যান্য যেই আসবাবপত্র থাকে এবং সেই গোডাউন ছিল, যে কারণে এই কালো ধোঁয়াটি আসলে সৃষ্টি হয়েছে। তো এই আগুনটি মূলত আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, যারা এখানে কাজ করছেন, তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে 12টার কিছু আগে 11:45 বা 50-এর দিকে এই যে ভবনটি, সেই ভবনটিতে আগুন সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে তার 5 থেকে 7 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 1টি ইউনিট এখানে এসেছে এবং এর পরবর্তীতে আরও 5টি ইউনিট চেষ্টা করেছেন ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন এবং এছাড়াও স্থানীয় যারা রয়েছেন, যারা আশেপাশে যাদের বাসা বা এই যারা এখানে কাজ করতেন বা আশেপাশে যে ভবনটি রয়েছেন সে সমস্ত মানুষের হলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও আমরা আগুনের কোনো ভুলটি আসলে দেখতে পাচ্ছি না, এখন আসলে কোন ভবনটি এবং আশপাশে যেই জানালাগুলো রয়েছে আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা চেষ্টা করছেন সেই জানালাগুলোর ভেঙে আসলে ভেতরে যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটা বের করে দেওয়া, যদি কোনো আগুন থেকে থাকে সেখানে তারা আসলে ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। এখানে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, আমরা যদি আসলে তার সাথে কথা বলতে চাই, হ্যাঁ আপনাকে এখান থেকে শুরু করতে চাই, মানে আপনি কখন থেকে জানতে পেরেছেন এটা আসলে কিসের? আমরা সংবাদ পাওয়ার পর আইসা দেখে আগুনের অবস্থা খারাপ এবং ফায়ার সার্ভিসের ইউনিট আসছে, আসার পরে তারা আইসা কাজ শুরু করছে এবং একটু দেরি হয়েছে, হচ্ছে এখানে আপনার রিজার্ভ ট্যাঙ্কিরা থাকার কারণে একটু দেরি হয়েছে, পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে তারা আগুন নিভানোর চেষ্টা করতেছে। এখানে ভিতরে সবই হচ্ছে হলো স্পোর্টস আইটেম আর হচ্ছে জিমনেশিয়াম আইটেম, যার কারণে এগুলো আগুন ধরে বেশি, এই জন্য আগুনটা নিভাইতে কষ্ট হচ্ছে বেশি। আর এটা হচ্ছে কোনো লোক ভিতরে ছিল না, সম্পূর্ণ গোড়াও চারতলা ভবন, দোতলা, তিনতলা এবং চারতলায় আগুনটা লাগছে। তো সবাই চেষ্টা করতেছে, 5টা 6টা ইউনিট আছে আইনশৃঙ্খলা বাহিনীর আর এই ফায়ার সার্ভিসের 5টা 6টা ইউনিট আছে, আমাদের এডিসি স্যার, ওসি স্যার সবাই আছে, মাঠপর্যায়ে সবাই কাজ করতেছে। শুনছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, উনি বলছিলেন যে শুরু থেকে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং এই ভবনটি যে গোডাউনে আগুন লেগেছে সেটি মূলত প্লাস্টিকের যেই পণ্যগুলো থাকে, খেলাধুলার স্পোর্টস আইটেম, সেই আইটেমের কারণেই আসলে আগুন বেশ ধোয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, যেই ভেতরে আসলে যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই ভবনটিতে আসলে জানালা ভেঙে ভেতরে যে সমস্ত পণ্যগুলো রয়েছে আসলে সেই পণ্যগুলো বের করার চেষ্টা করছেন। এখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট রয়েছে, এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা বেশ দেখতে পাচ্ছি। এছাড়া আইনশৃঙ্খলা এই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সব থেকে কাঁধে কাঁধ মিলে কাজ করছেন এখানে যারা আশেপাশের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রয়েছেন এবং আমরা জানতে পেরেছি এখানকার যে স্থানীয় কাউন্সিলর তিনি এখানে এসেছেন, তিনি হয়তো আসলে দেখভাল করছেন যে কীভাবে আসলে সবাই শুধু চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব এই আগুনটি নিয়ন্ত্রণ আনা যায় এবং এই যে ভবনটি, সেই ভবনটির পাশেই যে টিনশেড রয়েছে সেই টিনশেডে কিন্তু মানুষের বসবাস, এখানে আসলে মানুষরা কিন্তু ছোট ছোট রুমে ম্যাস আকারে এখানে থাকে। ফায়ার সার্ভিসের প্রথম প্রায়োরিটি যে এই আগুনটি যাতে এই সমস্ত ভবনের আবাসিক ভবনে রয়েছে সেই আবাসিক ভবনে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়গুলো আসলে তারা বেশি চেষ্টা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনটিতে প্লাস্টিকের এবং অন্যান্য যেই গার্মেন্টসের আইটেমগুলো থাকে যে কারণে আগুন বেশ ছড়িয়ে পড়েছে, যদি এখন আগুনের শিকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। আর একজন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্য আসলে আমাদের নিশ্চিত করেছিলেন যে এখানে আসলে হতাহতের কোনো ধরনের সরকার, কারণ এই যে ভবনটি আগুন লেগেছে এই পুরোটাই প্লাস্টিকের এবং যে জামা কাপড়ের গোডাউন। তো আসলে এখন যেহেতু কর্মকর্তা কাজ করছেন তো এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সাথে আসলে এই মুহূর্তে কথা বলাও ঠিক হবে না এবং যুক্তিযুক্ত না, যদি তারা চেষ্টা করছেন আগুনটা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ আনা যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে জুতা রয়েছে, আমার মনে হচ্ছে স্পোর্টসের যেই জুতা রয়েছে এবং অন্যান্য যেই জিমনেশিয়াম আইটেমগুলো রয়েছে, যার কারণে আসলে আগুন হচ্ছে যে গত
দ্রুতই আগুনটা ছড়িয়ে দিতে পেরেছে। এই যে হ্যাঁ দর্শক, এখানে এগুলো আসলে যে খেলার সামগ্রীগুলো রয়েছে সেটা আসলে চেষ্টা করছেন শেষ করতে। এই যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে তারা যে কোনো নষ্ট হয়নি সেইগুলো আসলে তারা চেষ্টা করছেন এগুলো এখান থেকে বের করে নেওয়ার। দর্শক, আগুনের ফুলটি কিন্তু দেখা যাচ্ছে আসলে, যেহেতু একদিকে জানালা খুলে দেওয়া হয়েছে এবং পণ্যগুলো বের করে আনা হচ্ছে, যে একটা বাতাস ঢোকার জায়গা তৈরি হয়েছে, যে কারণে আসলে বোঝা যাচ্ছে যে আগুন লেগেছে এবং ভেতরে আগুনের ফুলকি কিন্তু দেখা যাচ্ছে। সেটা তাদের পণ্যগুলো যাতে বের করে নিতে পারেন, তাদের ক্ষতিটা আসলে যতটা কমানো সম্ভব হয় তারা কিন্তু সেটা দর্শক এইদিকে আপনি দর্শক আমাদের যদি দেখাই, এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে নাই। আসলে যে ভবনটি যেহেতু পুরোটাই আটকানো ছিল এবং পুরো ভবনটাতেই প্লাস্টিকের এই পণ্যগুলোতে ফাঁসা ছিল, যার কারণে আগুন কিন্তু ভেতরে জ্বলছে এবং যেহেতু ভেতরে কোনো বাতাস যাচ্ছে না, যার কারণে ভেতরগুলো চাপা অবস্থায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসলে সেই চেষ্টা করছেন যে এই যে জানালাগুলো বা দরজাগুলো যা ভেন্টিলেটারগুলো আসলে ভেঙে ভেতরে আগুন প্রবেশ করে যখনই আসলে তারা সেই জানালা বা ভেন্টিলেটারগুলো ভাঙার চেষ্টা করছেন, তখনই কিন্তু বাতাস ভেতরে ঢোকা মাত্র একদিক থেকে বাতাস ঢুকছে এবং অন্যদিক থেকে আমরা দেখছি আগুনের ফুলকি বের হয়ে আসছে এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা চেষ্টা করছেন যে সেই আগুনটি পানি দিয়ে সে আগুনটি নিয়ন্ত্রণ আনার, এবং যেহেতু প্রচুর ধোঁয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং আশেপাশে যারা স্থানীয়রা রয়েছেন তাদের কিন্তু বেশ দেখতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম প্রথম রমজানে দরজা খুলতে করাতে একটি কাঠের গোডাউন এবং কাঠের যে আসবাবপত্রগুলো থাকে সেই আসবাবপত্র দোকানে আগুন লেগেছিল এবং সেখানে ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যে আসলে তারা যেই আগুনের যে চেষ্টা করছিল যে আজকেই দশটা পাড়ার 11টা রবিবার রাত আজকে দিনে ওখানে একটি ঘটনা ঘটলো। এই ঘটনাস্থল যাত্রাবাড়ি এবং ডেমরার যে সড়কটি রয়েছে সেই সড়কটির পাশে আসলে যাত্রার একটি ভবন, সেই ভবনের পুরো ভবনটি জুড়ে আছে গোডাউন ছিল, সেই গোডাউনের আগুন লেগেছে এবং 11:45 বা 50-এর দিকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সাথে সাথে স্থানীয়রা আসলে চেষ্টা করেছেন সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার, আশপাশের প্লাস্টিকের যে পাইপগুলো রয়েছেন সেই প্লাস্টিক আর
أنا